অনুষ্ঠান এই তৃতীয় মাত্রা। আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা, সাবেক মন্ত্রী, বাংলাদেশের অন্যতম আলোচিত স্বনামধন্য পার্লামেন্টারিয়ান এবং সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম বিতর্কিত ব্যক্তি জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী। আপনারা যারা সাংসদ সুন্দর সুন্দর কথা বলেন, আপনাদের কথা শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আপনারা বেশ অশালীন ভাষায় কথা বলেন এবং কখনো কখনো আপনি হয়তো আরেকজনের কথা বললেন, অন্যজন আপনার কথা বললেন এবং যেগুলো আপনাদের সম্পর্কে জনগণের শ্রদ্ধা কমিয়ে দেয়। আপনার এই বিষয়ে বক্তব্য কি? আমি বিস্তারিত বললাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখেন, সংসদ একটা সংসদে কিছু নীতিমালা আছে লিপিবদ্ধ করা, আর কিছু অলিখিত সভ্যতার আলোকে রুচির অন্তর্ভুক্ত কিছু ব্যাপার আছে, এগুলো অলিখিত থাকে। এখন সেখানে রুচি তো একটা জিনিস, হয় আপনার আছে কি আপনার নেই, রুচি এটা গড়ে তোলা যায় না। এবং আমার মনে হয় এই যে আপনি সমালোচনাটা করলেন, এই সমালোচনাটাই বোধ হয় প্রয়োজন বেশি। আমার প্রশ্ন, আপনি কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী? 24টি বছর বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কাজ করে আসছি। বারবার করে এদেশের মানুষ, যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে এদেশের মানুষ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। বাংলাদেশে বিশ্বাসী কিনা দীর্ঘদিন পরে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে কোনদিন ভেবে দেখি নাই। অনেক কিন্তু বলেন যে আপনার এই বিজয়ের পেছনে কারণ হচ্ছে যে আপনার নির্বাচনী এলাকার অনেক কেন্দ্রে অনেকের ভোট দিতে যাওয়ার প্রয়োজন পড়ে না, যেমন এরকম কথা প্রচলিত আছে যে এখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে আপনি ডেকেই বলে দেন তোরা তো আমাকেই ভোট দিবি, যাওয়ার দরকার নেই ভোট দেওয়ার, দরকার কি, আমি তো ভোট পাবো, কথাগুলো কি সত্যি? আমার প্রতিপক্ষ তো এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে করে এসছে। নির্বাচন তো শুধু দলীয় সরকারের নিয়ন্ত্রণে শুধু হয়নি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যখন নির্বাচন করেছি বহু ভোটে আলার ব্যবধানে আলার মেহরানিতে জয়ী হয়ে এসছে। আর এই ধরনের নানা রকম মুখরোচক কথা তো থাকতেই পারে। যুদ্ধাপরাধী, মাফিয়া, গডফাদার, এই বিশেষণগুলো আপনার নামের সঙ্গে অসংখ্যবার এসেছে সাম্প্রতিককালে, আগেও এসেছে কম বেশি, ইদানিংকালে বেশি। আপনি কি আসতেই পারে? আমার তো আল্লাহর মেহরবানিতে আপনি কি স্বীকার করে নিচ্ছেন যেগুলো আপনি না আসতে পারে, স্বীকার করার তো এখানে ব্যাপার না, অভিযোগ তো আসতেই পারে। আপনি কি বলবেন যে 71 সালে আপনার যে ভূমিকা, যেটা 71 সালে তো আমার কোন ভূমিকাই ছিল না, আমি একজন ছাত্র ছিলাম, আমার বাবার ভূমিকা থাকতে পারে, আমার ভূমিকা কিসের? তখন আমার ভূমিকা একটাই ছিল, শেখ পরিবারকে সাহায্য করার একটা ভূমিকা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেবের আমার বাবাই করেছে আমার মাধ্যমে। কুশছিলে অনেকগুলো ঘটনা ঘটেছে, সে সময় পত্রপত্রিকা এসছে ছাত্র নেতা ফারুক হত্যা সহ নানান বিষয়গুলো, এগুলোকে আপনি আপনার নাম জড়িয়েছে? না না, আমার মামলাও হয়েছিল। তাই নাকি? কোথায়? পত্রপত্রিকা এসছে। পত্রপত্রিকা একটু মামলাটা দেখাতে বলেন না, মামলা হয়েছে তো আপনি যেসব একটু মামলাটা দেখাতে বলেন। কথাটা হচ্ছে এই যে নাম একটা পট করে আপনি বলে দিলেন টেলিভিশনে আসবে যে ফারুক হত্যা, আমি তো জীবনে নামও শুনি নাই। পত্রপত্রিকা লেখাকে আমি মনে করি এটা হচ্ছে হাঁসের পিঠে পানি ছিটানো, ইটস ওয়াটার অফ এ ডাক্স ব্যাগ। আমি পলিটিশিয়ান, পত্রপত্রিকা দেখে আমি তো রাজনীতি করি না। পত্রপত্রিকা সম্পর্কে যে ভাষায় কথা বলছেন, আপনি লিখেছেন, বলেছেন,
কয়েকটি পত্রিকার সম্পাদক সম্পর্কে বলেছেন, জয়নাল হাজারী সাহেবের আগের সংসদে একজন সম্পাদক সম্পর্কে বলেছেন, এবং জয়নাল হাজারী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে পার্থক্য কোথায় আপনিও বলেছেন। আমি তো সংবাদপত্রের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। আপনি, আমি বললাম যে আপনি মাফিয়া গডফাদার নানান কিছু বলেন। আপনার একটি শিপিং কোম্পানি আছে, এই কোম্পানির একটি জাহাজ একসময় চোরা চালানের ব্যয়ে ধরা পড়েছিল, এটি নিয়ে, এই প্রসঙ্গ নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা আছে? বাংলাদেশে বাংলাদেশ বিমান প্রত্যেক মাসে এই চোরা চালানি আসে, তো বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টরকে কোনদিন অভিযুক্ত করা হয়েছে না? বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে যে স্বর্ণ এসছে কোন ক্রুর মাধ্যমে? আমার জাহাজে বাবুর্চি একটা স্বর্ণের টুকরো আনছে, ওটা আদর্শটা, ওটা চোরা চালানি হয়ে গেল। স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা থাকবার পরেও কি বিতর্কিত ভূমিকা? শেখ মুজিবুর রহমান আপনার পিতার বন্ধু, না তার বিতর্কিত ভূমিকা আগে সেটা শুনি। আমার বাবাই দোষী হয়ে গেলেন, আমার বাবা শেখ হাসিনার বাবা হয়ে গেলেন বীর উত্তম, আর আমার বাবা হয়ে গেলেন বীর অধম। শেখ হাসিনাই চলে গেলেন বিতর্কের ঊর্ধ্বে, আর আমি বুঝি